প্রজাতন্ত্র দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দুই হাজার তেইশ সালের পদ্ম পুরস্কারের জন্য একশো ছয় জনের নাম অনুমোদন করেছেন পুরস্কার প্রাপ্তদের মহিলা মরণোত্তর সম্মানের জন্য জনকে বেছে নেওয়া হয়েছে এই তালিকায় রয়েছে ছয়টি পদ্মবিভূষণ নয়টি পদ্মভূষণ এবং একানব্বইটি পদ্মশ্রী পুরস্কার পদ্ম পুরস্কারগুলি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির মধ্যে একটি এবং এটি মোট তিনটি বিভাগে দেওয়া হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী বিশিষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ দক্ষ প্রশাসক বুদ্ধিজীবী এবং বরেণ্য লেখক স্বর্গীয় নরেন্দ্র চন্দ্র দেববর্মা পাবলিক অ্যাফেয়ার্সে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি এবছর ত্রিপুরা থেকে মোট দুজন পেলেন পদ্মশ্রী বুধবার ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদ্ম পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে এছাড়াও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন বিক্রম বাহাদুর জমাতিয়া নিঃসন্দেহে ত্রিপুরার জন্য তা গর্বের পদ্মশ্রী পুরস্কারে মনোনীত হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে এবং লিখেছেন প্রয়াত নরেন্দ্রচন্দ্র দেববর্মাঝীকে মরণোত্তর পদ্মশ্রী ও বিশিষ্ট সমাজসেবক বিক্রম বাহাদুর জমাতিয়াকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মশ্রীর জন্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সন্ত্রাসবাদী কার্যকলাপের মতো অশুভ আধার ত্রিপুরা থেকে নির্মূলীকরণে বলিষ্ঠ সাহসিকতার অনন্য অবদান রেখেছেন বিক্রম বাহাদুর জমাতিয়া জনজাতি কল্যাণ ও সামাজিক ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের ছাপ রেখে গেছেন প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মা রিপোর্ট আর ই নিউজ